नमस्कार सर्वेदा हकल सरकारी कर्मचारी और पेंशनरर बाबे विशेष हेहतिया गुरुत्वपूर्ण खबर प्रकाश पासे जितो हकल सरकारी कर्मचारी और पेंशनरे जनातो अत्यंत जरूरी सर्वेदा हकल बहुते भाबिबो जे या आमार बाबे नहय तेंते आपनालोके या भूल बुझिसे कियोनु आपनार लगते भविष्यते चाकरी प्रत्याशी तथा प्रजन्मर बाबे ए भिडियोटो खुबै जरूरी और जानिबलगिया हेया हल एया साउक आपनालोके स्क्रीनत देखिसे जे এখন মেমোরেন্ডাম ভারত রাষ্ট্রপতি ডাঙরিয়ানলৈ পঠোৱা হৈছে কিয়নো ভারত সরকারে বিত্ত বিভাগের তত্ত্বাবধানত যোৱা 6/1/2023 তারিখে নতুন পেনশন আসনি পুনের নিরীক্ষণ বিবেচনা বা সংশোধনের বাবে কমিটি গঠন করা হৈছে যিটো সমগ্র ভারতত কর্মচারী সকলে এনপিএসৰ বিরুদ্ধে মাত মাতিছিল আৰু সরকারে হেও মানি যি এনপিএস সংশোধনের নামত কমিটি বনাইছে সেয়া রাষ্ট্রপতি ডাঙরিয়ানে যাতে হস্তক্ষেপ করে সমগ্র ভারতের এনপিএসর অধীনের কর্মচারীক পুরনি পেনশন প্রবর্তনের হকে রায় দিয়ে কেনো বিত্ত বিভাগের এই কমিটিখনত বিত্ত বিভাগের বিষয় সকলে অন্তর্ভুক্ত করা হয়েছে যত একপক্ষীয়ভাবে হে সমাধান হব আর এই কমিটি সকল বিভাগের সদস্য থাকিলেহে আসল সত্য ওলাই পড়ব কেনো এনপিএসত অবসরের পিছত 50% পেনশন পয়ার ব্যবস্থা নাই আনহাতে মুরগে বানস দিয়ে পার ব্যবস্থা নাই টাকাখিনি কর্পোরেট গোষ্ঠী শেয়ার মার্কেটত বিনিয়োগ করা হয় যেটা অনিশ্চিত পেনশন ব্যবস্থা হে রাষ্ট্রপতি ডাঙরিয়ানিক এই সম্পর্কে অবগত করে কর্মচারীক ন্যায় প্রদান করব লাগে বলে নোটিশ আকারে জানা হয়েছে আর এই নোটিশখন যদি আপনার লাগে তেনহলে ডিসক্রিপশনের পর হোয়াটসঅ্যাপত লোব পারিব আনহাতে সরকারি কর্মচারী আর পেনশনার সকল জড়িত প্রতিটা শেহতীয়া খবরের আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে নাপাহরিব ভিডিওটা চাবার ধন্যবাদ।